হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই প্রিন্সেস। তো আজকে 6 তারিখ ফেব্রুয়ারি মাসের আজকে রোজ ডে আছে, আমি জানতাম না। তো শম্পাকে বলা হয়নি, কিছু রোজও দেওয়া হয়নি। তো মনে পড়ে গেছিলো সকালবেলা, তো ভাবলাম যে একদম রাগ খেয়ে তারপরে দেবো, আগে রাগটা দেখে নেবো তারপরে দেবো, একটা প্র্যাঙ্ক করবো ভেবে রেখেছিলাম। তো এখন আমি দোকান বন্ধ করে যাচ্ছি বাড়ি, এখন বাজে হচ্ছে 9:15। তো বা তাড়াতাড়ি চলে যাচ্ছি আজকে, গিয়ে দেখি কি করছে ও। চলো ফ্রেন্ডস, আমি বাড়ি চলে এসেছি। শম্পা এখন রান্না করছে, এই যে ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছি আমি, শম্পা এখন রান্না করছে। চলো দেখি কি করছে। দেখলে রান্না করছে, বুঝতে পেরে গেছে, বলছে কি করছে কি করছে। চলো দেখি এবার পরের ভিডিওটা দেখবে, মানে দেখো কি বলছে। তো ফ্রেন্ড, চলো এবার ঢুকলেই হয়ে গেছে, ও রুটি করা ঢুকলেই ওটা দেবো ফুলটা, দেখি কি বলে, নেয় নাকি। আজকে রোজ ডে, আজকে রোজ ডে জানে না। ফ্রেন্ডস বলে দাও, আজকে রোজ ডে না কালকে রোজ ডে ছিল, তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। আজকে তো রোজ ডে আমি জানি, অত আমি দিচ্ছি, ওই জন্য তোমরা কমেন্টে জানিও কবে রোজ ডে ছিল। দেওয়া তো হয়ে গেছে, এবার মেয়ের রাগ হয়ে গেছে, ওর জন্য কিছু আনেনি। মানে আমার মেয়ের আজ চকলেট ডে, তো আজকে রোজ ডে আমাদের, এরকম হয়ে গেছে ব্যাপারটা। এই যে রাগ করে বসে আছে, কি হলো কেন, কেন তোর জন্য আবার কি আনবো, আজকে তো রোজ ডে, মামমামের রোজ ডে। এই যে গোলাপটা তুলেই স্টেটাস দিতে শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপে, আমার বর আমাকে রোজ দিয়েছে, বাহ বাহ বাহ, কে বাদ। হ্যাঁ, তো সবার হয়ে যাবে, তারপরে আমি দেবো সেই সেরা গোলাপটাই তোমার জন্য খুঁজে রেখেছি সকাল থেকে। ফ্রেন্ডস একদমই নয়, একদমই বলিনি, আমি প্রথম থেকে কিনে রেখেছিলাম, তোমরা তো জানোই, তোমাদেরকে দেখিয়েছি। তো কখন কিনেছি তোমরা দেখেছই, কমেন্টে জানিয়ে দেবো ওদিকে একবার যে কটার সময় কিনেছিল দাদা। এই যে পাপা বাইরে চলে গেছে রাগে, ওর জন্য চকলেট লাগবে, কিন্তু আজকে তো চকলেট ডে নয়। এই যে এই যে তো ফ্রেন্ডস, আমাদের রান্নাও রেডি হয়ে গেছে,
রান্নাও রেডি হয়ে গেছে, আজকে চাউমিন খাবো। ছেলেটা শরীর ঠিক নেই বলে কান্নাকাটি করছে, বৌদিরও শরীর খারাপ, তো সেই জন্য আজ রান্না মোটামুটি চাউমিন দিয়েই কাল চালাতে হবে, রুটি ফুটি হয়নি। রান্নাটা দেখে নাও একবার কি হয়েছে। চাউমিন হয়েছে আজকে, সাদা চাউমিন, খুব ভালো লাগে শুধু ডিম দিয়ে ফ্রাই। এখন 10টা বাজে, খেয়ে নেবো আমরা। তো বন্ধুরা চলো, আজকে ব্লগ শেষ, কালকে সকাল থেকে দেখাবো, বাই, কবাডু টাটা করো।